সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সংবাদ বিনোদনে। প্রিয় দর্শক, বাংলাদেশের মেয়ে মিথিলা আর কলকাতার ছেলে সৃজিতের বিয়ে হয়েছে এক বছর ধরে। মিথিলার কলকাতায় এবার প্রথম পূজা। এবারে পূজায় মিথিলা কি করবেন সে কথাই জানাবো আমি ফারহানা মিশু। বহু আলোচনা আর সমালোচনার পর কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিৎ মুখার্জির ঘরের বউ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে বিয়ের পর সেভাবে সংসার করা হয়ে ওঠেনি দুজনেরই। তাই তো করোনার বাধা মারিয়ে 15 আগস্ট বিশেষ অনুমতি নিয়ে সড়কপথে শ্বশুরবাড়িতে গিয়েছে মিথিলা। সেখানেই কাটবে তার এবারের পূজা। বিয়ের পর প্রথম পূজা বলে কথা, সেজন্য চলছে বিশেষ আয়োজন। তবে এই পূজাকে প্রথম পূজা বলতে নারাজ মিথিলা। মিথিলার ভাষ্য, এটা আমার প্রথম পূজা নয়, গত বছরও 2-3 দিন পূজার সময় এখানে ছিলাম, তবে হ্যাঁ বিয়ের পর এটাই আমার প্রথম পূজা। কলকাতার গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছেন এবারে পূজায় সৃজিৎ তাকে বিশেষ উপহার দিবেন, তবে সেটা বাংলাদেশেই অর্ডার দেওয়া হয়েছে। মিথিলার পছন্দ ডিজাইনার তার জন্য বানাচ্ছে জামদানি। ওই সাক্ষাৎকারে মিথিলা আরো বলেন, সৃজিতের জন্য পূজার স্পেশাল গিফট হিসেবে বাংলাদেশ থেকে পাঞ্জাবির কাপড় এনেছি। আমাদের দুজনেরই সুকুমার রায় খুব পছন্দ। সুকুমার রায়ের কবিতা লেখা আমার একটা শাড়ি আছে, ওই একই কাপড়ে সৃজিতের পাঞ্জাবি, এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে। এছাড়া পূজায় মিথিলা শাশুড়ির কাছ থেকে উপহার পেয়েছে সালোয়ার কামিজ, আর শাশুড়িকে মিথিলা গান শোনার জন্য উপহার দিয়েছে অ্যালেক্সা। এর বাইরে খুব দ্রুত শান্তিনিকেতনে বেড়াতে যাবে মিথিলা, সেখানে গিয়ে কেনাকাটা করবেন। শান্তিনিকেতনের হাতে বানানো শাড়ি মিথিলার খুব পছন্দ, সেই কথাই জানিয়েছে শাশুড়িকে। গত বছর বহু আলোচনার পর 6 ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৃজিৎ মিথিলা। এরপর মধুচন্দ্রিমা ছেড়েছেন সুইজারল্যান্ডে। চলতি বছরে 29 ফেব্রুয়ারি সেরেছে বিয়ের আনুষ্ঠানিকতা। আমার সংবাদ বিনোদন এই পর্যন্তই। যদি বিনোদনের আপডেট সব সংবাদ পেতে চান তাহলে আমার সংবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গী হন। ধন্যবাদ।